আজ আসুক বাড়িতে, পিঠের ছাল আমি ছাড়িয়ে নেব। এই দেবু মরাটা হয়েছে এইরকম, পাঁচটা সিঙ্গারা করতে পাঁচ ঘন্টা লাগিয়ে দিল, আর একটু হলে তো কলাটাই উল্টে দিতাম। যাও তুমি একটা সিঙ্গারা খাও। বাড়িতে পুলিশ এসেছে কেন? পুলিশ? হ্যাঁ কেন, পুলিশ আসবে কেন? তুই জানিস না কি অন্যায় করেছিস তুই বল। এই হচ্ছে আমাদের দেশের পুলিশ, যেদিকে যেতে বলবে ঠিক তার উল্টো দিকে যাবে। মা তুমি তো তোমার ছেলে হিস্ট্রি জানো, যদি না বিশ্বাস হয় পাঁচ বাড়িকে জিজ্ঞাসা করো। এই মাত্র আমি সালেমা ছেলেকে কুয়ো থেকে বাঁচিয়ে এলাম। ও আচ্ছা ঠিক আছে, উনার অনেকক্ষণ ধরে বসে আছে, জানি না কি কথা বলবে তোর সঙ্গে, আমার সামনে বলবে না, যা গিয়ে দেখ কি বলে। এসো। উনি তোমার সাথে কথা বলতে চান? স্যার স্যার আপনার পায়ে পড়ছি স্যার, যা করবার থানায় নিয়ে গিয়ে করুন স্যার, পায়ে পড়ছি স্যার। মায়ের কাছে আমার হিস্ট্রিটা খুব ভালো, উনি যদি জানতে পারে স্যার মেরে পেরে চামড়া তুলে দেবে। তোমার মাকে আমি কিছু বলবো না, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। বলুন স্যার, যা বলবেন করে দেবো স্যার, যা বলবেন। তোমাকে পুলিশে চাকরি করতে হবে। খবরিতে কিছু ঢুকছে না। ওনার ছেলে ইন্সপেক্টর রুদ্রসেন আজকে ক্রিমিনালদের হাতে মারা গেছে। হুবহু তোমার মতো দেখতে। তোমাকে রুদ্রসেন সাজিয়ে সেই ক্রিমিনালদের কাছে আমি পৌঁছতে চাই। ও বেলা তো জমে গেছে, মরা লোককে জ্যান্ত করতে হবে, মাল পাওয়া যাবে? পাওয়া যাবে, তোমাকে আমি আলাদা জায়গায় রাখবো, সেখানে রুদ্রসেন হিসাবে আমি তোমাকে তৈরি করব। 10 লাখ শুধু তাই নয়, আমার ছেলে যে মায়নাটা পেত সেটাও তুমি পাবে। আর একটা কথা, কথাটা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না, এমনকি তোমার মাও না। নানা কেউ জানবে না, এমনিতে স্যার আমার হিস্ট্রিটা একটু আলাদা, নার্সারিতে শুরু, হাফ প্যান্টে গুরু আর ফুল প্যান্টে মহাগুরু। কিন্তু স্যার আপনারা দুজনে বেইমানি করবেন না তো? তাহলে কিন্তু এই মটকা গরম হয়ে যাবে, আর মটকা গরম হলে গেম ঘুরে যাবে। দাঁড়ান, আমার ছেলেকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? ও যদি কিছু অন্যায় করে থাকে আমাকে বলুন, আমি মেরে ওর পিঠে ছাল ছাড়িয়ে নেব। আমি আপনার ছেলে কোনো অন্যায় করেনি, ওকে আমি পুলিশের চেয়ারে বসাতে চাই, ও পুলিশে চাকরি করবে। মা আমার আমার ইন্টারভিউ নিতে যাচ্ছে। ও হ্যাঁ মা, আমি তোমাকে আগেই বলেছি আমার হিস্ট্রিটা খুব ভালো, আর যার হিস্ট্রি ভালো তার সব ভালো।